আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ মাল্লা নবী আবাদা আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা আমরা আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি যে কিভাবে কি পথ অবলম্বন করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ সেই রিজিক শুধু দুনিয়ার নয় দুনিয়ার এবং আখেরাতের কবরের এবং সেই যে অনন্তকালের জান্নাত এই রিজিক আমরা কিভাবে অর্জন করতে পারি এই বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলতে চাই আজকে তবে মাত্র পয়েন্ট হচ্ছে দশটি আলহামদুলিল্লাহ দশটি পয়েন্ট এক নম্বর আল্লাহ রবাহলিনের একাত্মবাহের উপর আপনাকে চলতে হবে কারণ তাওহিদের উপর চললে পরে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিবেন এটা দুনিয়ারও এবং আখেরাতও এ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে যারা আমার একমাত্র আমার গুলামি করবে আমি তাদেরকে অভাব অনটন দূর করে দিয়ে তাদেরকে আমি রিজিক দিব তাদের ভয়ভীতি দূর করে দিয়ে নিরাপত্তা দিব এই জন্য রিজিক যদি পেতে চাই তাহলে আল্লাহ রব্লা আলমিনের একাত্মবাদের উপর চলতে হবে শিরিক মুক্ত হতে হবে দুই নম্বর নামাজের গুরুত্ব দিতে হবে নিজে এবং পারিবারিকভাবে আল্লাহ রবাহ আলমিন মোহাম্মদ সাল্লা আলমকে বলেছেন জি ও আহলাকা অস্তবির আলাইহা আপনি নিজেও নামাজ আদায় করুন পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন আমি রিজিক চাই না আপনার কাছে আমি দিব সবহান আল্লাহ তাহলে নামাজের মাধ্যমে রিজিক আসবে পারিবারিকভাবে এই বিষয়টি স্পষ্ট তাই পরিবারে আমরা সবাইকে নামাজি বানানোর চেষ্টা করব তাহলে আল্লাহ তালা সবাইকে রিজিক দান করবেন আলহামদুলিল্লাহ তিন নম্বর আল্লাহ তালাকে ভয় করতে হবে তাকোয়া আমরা সুযোগ পাইলে গুণা করি সুযোগ পাইলে আবার কিছু সোহাবো করি এমনটি করা যাবে না আল্লাহর আদেশ মানতে হবে নিষেধ থেকে বিরত থাকতে হবে এই তাকুয়ার উপর যদি চলি গুণা থেকে যদি বিরত থাকি আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন অমাইয় তাকিল্লাহ আল্লাহ মখ যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন বন্ধ দরজাকে খুলে দিবেন তার জন্য রিজিকের পথকে খুলে দিবেন ওয়ার জুক হুমিন হাইফুল্লাহতাসিম এমন অবস্থায় তাকে রিজিক দিবেন ওই বান্দা কল্পনাও করতে পারবে না ধারণাও করতে পারবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহকে ভয় করতে হবে চার সদা সর্বদায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আস্তাকফুল্লাহ আতহব ইলাই আস্তাকফুল্লাহ আতহব ইলাই কারণ কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন তোমরা আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাও আল্লাহর কাছে তবা করো যদি ক্ষমা চাও তাহলে হবে ই রুসেদ আলেক মিদ্র ওই যে আকাশ থেকে মুসলদার আল্লাহ তালা বৃষ্টি নাজিল করবেন এভাবে করে তোমাদেরকে সাহায্য করবেন ওয়াইমদিদুকুম্বি আমি ধন সম্পত্তি দিয়ে সন্তান দিয়ে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন এই জন্য আমরা যদি বৃষ্টির পানি চাই রিজিক চাই ধন সম্পত্তি চাই তাহলে ক্ষমা চাই তবে আল্লাহর কাছে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর জীবনের সকল ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না আল্লাহ ভরসা তিনি আমাকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ আপনার যা আছে তা নিয়ে আপনি চেষ্টা করবেন কিন্তু রিজিক দিবেন কে আল্লাহ আল্লাহ সুহানা বলেছেন হাসবু যে ব্যক্তি এক আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় সুভাহান আল্লাহ সাত নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে যত খ্যাতমত করা যায় আপনি অর্থ দিয়ে না পারেন মুখের মাধ্যমে তো পারবেন এর জন্য নবীজি বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক প্রশস্ত রিজিকের অধিকারী হোক এবং তার বয়স বৃদ্ধি হোক জীবনে বড় বরকত হোক ফালিয়াসিল রাহিমাহু সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সবাইন আল্লাহ হলো ছয় সাত নম্বর আল্লাহর পথে খরচ করতে হবে বন্ধু বান্ধবদের পিছনে খরচ করবেন আল্লাহর জন্য যেখানেই খরচ করেন এক আল্লাহ জন্য খরচ করলে এক আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করলে আল্লাহ বলেছেন যা কিছু তোমরা খরচ করবে ফাহ খলিফু সেগুলো তোমাদের পিছনে আসবে মানে আল্লাহ তাআলা আপনাকে আবার রিজিক দিবেন আলহামদুলিল্লাহ আট নম্বর হচ্ছে

অবাক পণটন থাকে আল্লাহ তালা তার অনুগ্রহ করে তাদেরকে ধনী করে দেবেন আল্লাহ তাহলে বিবাহ করলে আল্লাহ বলছেন আমি আল্লাহ করব আর আমরা বিবাহ করি না টাকা নেই কারণে হয়েছে আল্লাহর উপর ভরসা করে বিবাহ করতে হবে এই হলো এই হলো আট নাম্বার নয় নাম্বার হচ্ছে দোয়া করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি করে যে হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো আমাকে তুমি সাহায্য করো এই রিজিক বেশি বেশি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দান করবেন নয় হলো এই দশ নাম্বার হচ্ছে শুকুর আদায় করতে হবে আমরা এখন রিজিক পেয়েছি মনে করি আর মনে হয় জীবনে অভাব না আসবে না এই হলো সমস্যা তখন আল্লাহকে ভুলে যাই শুকুর আদায় করি না মনে করি আমার ক্ষমতা দ্বারা আমি সব পেয়েছি এই হলো সমস্যা তখন রিজিক চলে যায় আর আল্লাহ তাল্লাহ বলেছেন লাইন শাখারও তোমরা আজিদান রাখো যদি আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকুর আদায় করো আমি আল্লাহ তাল্লাহ নিয়ামত আরও বাড়িয়ে দিব আরও বাড়িয়ে দেবো সব ভান আল্লাহ এই জন্য আসুন এই দশটি পয়েন্টের উপর আমরা আমল করি তাহলে আমাদের সবার রিজিক বৃদ্ধি পাবে দুনিয়া রিজিক বৃদ্ধি পাবে আখেরাতে রিজিক বৃদ্ধি পাবে দুনিয়াতেও সম্মানজনক রিজিক পাবো আখেরাতে জান্নাত পাবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দশটি পয়েন্টের উপর জীবন গঠন করার তৌফিক দান করুক আমিন আসলাত আলহ নবীন মোহাম্মদ ওহল আলী ওসাহবি আজমাঈ